আকরাম তালুকদার নামে একজন ভাই জানতে চেয়েছেন ইমামের সাথে এক রাকাত ছুটে গেছে ওই এক রাকাত ইমামের সালাম ফিরানোর পরে পড়তে দাঁড়ালাম এর মাঝে আরেকজন এসে আমার মুক্তাদি হয়ে গেল করণীয় কি হ্যাঁ আপনি যখন নিজে এক একা নামাজ পড়ছিলেন তখন পিছন থেকে কেউ এসে যদি আপনার সাথে জয়েন করে তাহলে আপনি তখন ইমাম হয়ে যাবেন আপনি তখন একটু আওয়াজ করে তাকবির দেবেন আওয়াজ করে আপনি বুঝাবেন যে আপনি তার ইমামতির দায়িত্ব নিয়েছেন এবং সে আপনার সাথে জয়েন করে মুক্তাদি হয়ে গেছে তা আপনি ওই এক রাকাত শেষ করে সালাম ফিরিয়ে দেন তখন সে সালাম তা আপনার সাথে ফিরাবে না সে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করবে এতে করে আপনি প্রথমে ছিলেন মুক্তাদি নামাজ চলাকালে হয়ে গেলেন ইমাম কোনো অসুবিধা নেই